নমস্কার প্রিয় দর্শক, ওয়েলকাম টু কমিশন সার ফেসবুক নিউজ পেজ। দর্শক, বিধ্বংসী অগ্নিকাণ্ড বোয়ালমারি মিলন কুটি বুথে। যদি এই মুহূর্তে একটি বাড়ির তিনটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে, তবে কী করে আগুন লাগলো এখনও তারা বলতে পারছেন না। এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, এই এলাকার মানুষরা কাজে হাত লাগিয়েছেন, দ্রুততার সহিত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসছেন। তবে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে এই পরিবারের। দর্শক, আমরা সরাসরি গ্রামীণ সমস্যা ফেসবুক নিউজ পেজ থেকে আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরেছি। যদিও ঘরের মধ্যে গরু ছাগল ইত্যাদি ছিল, তবে সেগুলো হয়তো প্রাণের আত্মনাদে বেরিয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে ঘর কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। তো গরু ছাগল কোথায় গেল এই মুহূর্তে কিন্তু তারা কেউ কিন্তু বলতে পারছেন না, বা কেউ কারোরই দেখা মিলছে না। গরু ছাগল যে ছিল, গৃহপালিত পশু যেগুলো ছিল, সেগুলো এই মুহূর্তে কোথায় গেছে কেউ কিন্তু বলতে পারছে না। এক কান্নার রোল পড়ে গেছে এই মুহূর্তে মিলনকুটি বুথে। আপনাদের সরাসরি আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পেজ থেকে। সরাসরি দেখুন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, একটি পরিবারে অর্থাৎ মিলনকুটি বুথের মদন রায়ের বাড়িতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটেছে। তিনটি ঘর ছিল, তিনটি ঘরে এই মুহূর্তে পুড়ে গেছে। একটি আপনারা দেখতেই পাচ্ছেন টিনের ঘর, চারিপাশে টিন ছড়িয়ে ছিটে রয়েছে। এই মুহূর্তেও আগুন কিছু না কিছু জায়গায় জ্বলছে, তবু দেখুন কতটা এক মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে এই এলাকায়। এখনও কিন্তু এই এলাকার যারা আগুন নেভাচ্ছেন তারা কিন্তু এখনও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন দ্রুততার সহিত, অনেকটাই নিয়ন্ত্রণে এই মুহূর্তে রয়েছে। তবু দেখুন ধোঁয়া উঠছে, কোথাও কোথাও রয়েছে আগুন, এবং টিনগুলোকে এই এলাকার মানুষরা সরিয়ে নিচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলে নিব এলাকার বাসিন্দাদের সাথে যে কী করে আগুন লাগলো এবং কী ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বিস্তারিত এই মুহূর্তে চেষ্টা করব এলাকাবাসীদের সাথে। দেখুন কতটা কান্নার রুল পড়ে গেছে এই এলাকার কচি কাঁচা বাচ্চারা দেখুন কতটা ভয়ভীতিতে রয়েছে, এবং কান্নাকাটিতে এই মুহূর্তে তারা কিন্তু অনেকটাই শঙ্কিত হয়ে রয়েছেন। আমরা সরাসরি গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পেজ থেকে দেখছি। দেখুন দর্শক কতটা কান্নাকাটি এক রুল পড়ে গিয়েছে এই মুহূর্তে মিলনকুটি বুথে। বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের তিনটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি মিলনকুটি বুথে, সেই মিলনকুটি বুথের এক মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কী করে আগুন লাগলো এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা নিশ্চয়ই কথা বলবো এলাকাবাসীদের সাথে যে কী করে এই আগুন লেগেছে। দেখুন এখনও আগুন কিন্তু কিছুটা হলো জ্বলছে, রয়েছে আগুন কোথাও কোথাও, এখন আগুন রয়েছে। গ্রামবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর জন্য। যদি ওনারা, আমি জানতে পেরেছি, ওনারা দমকল বাহিনীকে ফোন করেছেন, হয়তো দমকল বাহিনী এখনও পৌঁছতে পারেনি, হয়তো পৌঁছে যাবে এই মুহূর্তে, হয়তো দমকল বাহিনী পৌঁছে যাবে। আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পেজ থেকে। দর্শক, অনেকটাই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের মিলনকুটি বুথে। এক মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে মিলনকুটি বুথে কিন্তু ঘটে গিয়েছে। দেখুন এলাকার বাসিন্দারা কিন্তু সেই আগুন এখনও নিভানোর চেষ্টা করছেন, তারা সূর্যি মিলে দেখছেন কোথায় কোথায় আগুন রয়েছে, সেখানে জল নিয়ে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে। যদিও একটি পরিবারের তিনটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি, সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। পরিবারটি ভীষণই ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, একদম পুড়ে ছাই হয়ে গেছে এই এলাকার মানুষরা কিন্তু সেই চিত্র আমরা এখনই জানতে পেরেছি যে এই বাড়ির তিনটি ঘরেই আগুন লেগেছে। যদি একটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে, আমরা সরাসরি কথা বলে নেব। একটু কথা বলো, মোবাইলে কথা বলো, এই দেবো একটু লাইট আমার মুখের দিকে ধরো। বলছিলাম কী হয়েছে ঘটনাটা যদি একটু বলেন। আমরা তো হাটে গেছিলাম না, তারপরে হাটে কেউ বাড়িতে ফাঁকা বাড়ি, আচ্ছা ওই মুহূর্তে কিভাবে আগুন লাগলো আমরা তো তা বলতে পারতেছি। বাড়ি যে গবাদি পশুগুলো ছিল কোথায় গেছে ওগুলো? তারপরে মানে আইসে দেখলেন যে আগুন লেগেছে? হ্যাঁ, আমরা হাতেই খবর পাইলাম, ফোন করলো ছেলে যে আগুন লাগছে, একসঙ্গে দেখো কতগুলো বাড়ি, 10-12টা বাড়ি, আচ্ছা তার মাঝখানে বাড়িটাতে লাগছে। এবারে কয়টি ঘর পড়ছে?
এইবারে তিনটি তিনটি ঘর পড়ছে একটি ঘর তো সম্পূর্ণ পুড়ে গেছে সম্পূর্ণ দুটো সম্পূর্ণ পুড়ে গেছে দমকলকে ফোন করা হয়েছে দমকল ফোন করা হয়েছে এখন কি না কি নাম আপনার আমার নাম হিদায়ত চন্দ্র রায় এই এলাকাটা কি নাম এলা মিলনকুটি মিলনকুটি কিতনিয়াপাড়া দর্শক আপনি তো সরাসরি শুনালাম যে কিভাবে বা কেউ বলতে পারছেন কিভাবে আগুন লেগেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং গবাদি পশুদের হয়তো কে বা কারা ছেড়ে দিয়েছে ওগুলি এখন পালিয়ে গেছে প্রাণীর আর্তনাদ কোথায় পালিয়ে গেছে ওনারা বলতে পারছেন না দর্শক দেখুন যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এই মর্মান্তিক ঘটনায় কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে মিলনকুটি বুথে মিলনকুটি বুথ কিতনিয়াপাড়াতে আমরা সরাসরি ঘরের মধ্যে মুজুচ্ছ প্রচুর প্রচুর পাট মজুদ ছিল ঘরের মধ্যে সেই পাটও পুরো ছাই হয়ে গেছে বলে এই এলাকার বাসিন্দারা দাবি করছেন যে ঘরের ভিতরে প্রচুর পাট ছিল সেই পাটও পুরো ছাই হয়ে গেছে এই মর্মান্তিক ঘটনা দর্শক সেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম দর্শক ফিরছি পরবর্তী আপডেট নিয়ে গ্রামীণ সমাজের ফেসবুক লাইভ চোখ রাখুন যদিও আগুনের অনেকটা তীব্রতা ছিল এই মুহূর্তে জল দিয়ে নেবানোর চেষ্টা করছেন তবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 20-25 মনের মতো পাট ছিল যেগুলো নাকি পুরো ছাই হয়ে গেছে ধান ছিল ঘরে অনেক কিছু ছিল আসবাবপত্র ছিল সেগুলো পুরো ছাই হয়ে গেছে আমি সরাসরি দেখলাম পরবর্তী ফিজি আপডেট নিয়ে সকালে বেলা তখন নমস্কার।